لا تقتلوا أولادكم من إملاق وبشبج مرات من ملي তোমরা অভাবের তারণায় ক্ষুধার কারণে তোমার সন্তানদেরকে জবাই করো না, কতল করো না। রিজিকের মালিক যেহেতু আল্লাহ, এক ডাকাত রাস্তা দিয়া হাতে হঠাৎ করে তার নজর পড়ে যায় তাল গাছের উপরে, তাকায় দেখলো ছোট্ট আকারে একটা পাখি বারবার খাবার নিয়ে তাল গাছের উপরে রাখতেছে। ডাকাতের মনের মধ্যে কৌতূহল জেগে যায়, ডাকাত চিন্তা করলো পাখি এত খাবার কোথায় রাখে, যদি কয়েকটা বাচ্চাও থাকতো এত খাবারের তো প্রয়োজন ছিল না, পাখি তো খাবার জমাও করে রাখে না, আগামীকালকে কি খাবে এই চিন্তা পাখি করে না। যখন ক্ষুধা তাকে খায়, ক্ষুধা নিবারণ হয়ে যায়, আর খানার তালাশ করে না। আবার যখন ক্ষুধা লাগে তখন খাবারের তালাশ রাখে, তালাশে নামে। এই পাখি কিসের জন্য এত খাবার রাখে এই চিন্তা করে কৌতূহল ভাঙার জন্য নিজেই তাল গাছের উপরে উঠে যায়, তাল গাছের উপরে উঠে বড় অবাক হয়ে যায়, তাকায় তাকে বিশাল এক অজগর সাপ দুইটা চক্ষু অন্ধরে কতগুর সাপ হা করে আছে। ওই ছোট্টাকারী পাখি বারবার খাবার এনে ওয়াজগারের মুখের মধ্যে পুড়ে দেয়, ডাকাত চোখের পানি ছেড়ে কামদার তবা করে আর বলে আল্লাহ আমার হাতে পাতে শক্তি আছে, তুমি যদি একটা বন্ধু অজগুর সাপকে পাখির মাধ্যমে খাবার দিতে পারো আল্লাহ আমার তো শক্তি আছে, আর কোনদিন চুরি করবো না, ডাকাতি করবো না। আল্লাহ রিজিকের মালিক তুমি আল্লাহ, আমার বিশ্বাস হয়ে গেছে আর কোনদিন চুরি ডাকাতি করবো না। محمد رسول الله الحمد لله চাঁদপুরের ফরিদগঞ্জের অন্তর্গত পশ্চিম দায়চারা সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 45তম বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি মুয়াজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও হাদিসের এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফের 6666 আয়াতের মধ্যে হতে 30 নম্বর পারার সুরা তাকবীরের শুরুর দিকের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতগুলোর আলোকে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আপনাদের মাঝে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে যতক্ষণ আলোচনা করব আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার স্বাস্থ্যকে সুস্থ রেখে, কণ্ঠ ভালো রেখে, মন মানসিকতা ভালো রেখে আমি নালায়েকের জবান থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বের করে দেন যেই কথাগুলো আপনার আমার সমাজের প্রত্যেক নারী পুরুষের হেদায়েতের জন্য প্রয়োজন হয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের দোয়া যত ভালো হবে আমার আলোচনাও তত সুন্দর হবে। দোয়া করতে টাকা পয়সা লাগে না, শারীরিক পরিশ্রম হয় না, দোয়া করা যাবে? আরো জোরে বলেন। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করলাম আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করেছেন সে আলোচনার সাথে কেয়ামতের সম্পর্ক রয়েছে। এই সূরায় মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবাণী দিয়েছেন,
যাতে আমরা কেয়ামতের পূর্বেই আখিরাত সম্পর্কে সতর্কিত হতে পারি। বয়ান তো আজীবন শুনতেছি, কেউ 60 বছর পর্যন্ত শুনতেছি, কেউ 40 বছর পর্যন্ত, 30 বছর পর্যন্ত, কিন্তু আমাদের আমলের অনেক অভাব। আচ্ছা বলেন তো, বর্তমান সমাজে ওয়াজ বাড়তেছে না কমতেছে? মাদ্রাসা সংখ্যা, মসজিদ, পীর মুরিদির খেদমত, তাবলিগের মেহনত, সে অনুযায়ী প্রকৃত মুসলমানের সংখ্যা কিন্তু বাড়ে না, বরং যাচাই বাছাই করলে দেখা যায়, গবেষণা করলে দেখা যায় যে হারে মাদ্রাসা বাড়তেছে, মসজিদ বাড়তেছে, পীর মুরিদি বাড়তেছে, আমি তো প্রায় জায়গায় বলি এখন পায়ে পায়ে পীর, পায়ে পায়ে পীর টাক খায়, ঠিক কিনা? হায় রে পীর, অল্প কয়েকদিন বাকি আছে বৈশাখ মাসের, বৈশাখ মাসে একটা বৃষ্টি হয়, বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পরে সারা দেশে জমিন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি আগাছা গজায়, নাকি আপনাদের ফরিদগঞ্জে হয় না? বর্তমানে পীরের সংখ্যাও এমনই আগাছার মতো গজাইতেছে, যেখানে যাবেন সেখানে পীর। আমার বাবা একটা রহস্য করে কথা বলেছিলেন, যদিও রহস্য করে বলেছেন, বাস্তবে আসলে এখন তেমনটাই দেখা যায়। কথাটা বলেছিলেন, আলেম বলতে তো আলেম থাকবে না, আলেম হলেই হয়তো বক্তা হবে, না হয় পীর, বক্তা ছাড়া আলেম নাই, পীর ছাড়া আলেম নাই, আলেম নামে শুরুতে পীর, না হয় সে একজন বক্তা, কারণ পীরগিরির মধ্যেও ব্যবসা আছে, বক্তাগিরির মধ্যেও ব্যবসা আছে, আছে না নাই? ও মুসলমান, পীরগিরির মধ্যে ব্যবসা কি? পীর যদি কোনো মতে রাজনীতি মুক্ত হতে পারে, বাস এক বছরের মধ্যে তার বাড়িতে কয়েকটা অট্টালিকা হয়ে যাবে, কারণ সে কোনো দল করে না, আর সব দলের লোকেরা এমন মুনাফিক মার্কা পীরের কাছেই যায়। যেই পীর রাজনীতি করে, দল করে, তার কাছে তো অন্য দলের লোকজন যাবে না, কথা হয় না? যখন সে দল করবে না তখনই তার কাছে সবাই যাবে। আর পীরের ব্যবসাটাই এখানে এমন জাতীয় মুনাফিক মার্কা, পীরের সংখ্যা সমাজে অভাব নাই, হাদিয়া তহবা পাওয়ার জন্য, সবার সালাম পাওয়ার জন্য সে কোনো দল করে না, এবং এটা নিয়ে গর্বও করে, আমি কোনো দল করি না। আপনাদের ফরিদগঞ্জে তো বয়ান কম করলাম না, এ সম্পর্কে বহুবার আলোচনা করেছি, আজকে এ সম্পর্কে আলোচনা করবো না, শুধু এতটুকু ধারণাই দিলাম। বক্তাগিরির মধ্যে ব্যবসা কোথায়? বক্তাগিরির মধ্যে ব্যবসা হলো অধিকাংশ বক্তা এসে সাত আসমান উপর আর সাত জমিন নিচের ওয়াজ করে যায়, এই দুনিয়ার সমস্যা নিয়ে ওয়াজ করে না, কারণ তাহলে কেরিয়ার নষ্ট হয়ে যাবে, সবাই দাওয়াত দিবে না। আমাকে বাংলাদেশের যে সমস্ত বক্তা আছে এদের মধ্য থেকে আমরা যাদেরকে হক বলে জানি, এরা হক, আপনারা শুনলে অবাক হবেন, এই হক বক্তা হক আলেমদের মধ্য থেকে আমার প্রতি রিকোয়েস্ট এসেছে, আবেদন, যে আপনি এত কঠোর কথা বলেন কেন, দরকার কি? বয়ান করতে যাবেন, কিছু আমলের কথা বলে আসবেন, সবাই মহব্বত করবে, কণ্ঠ আল্লাহ দিচ্ছেন বেশ ভালো, জনপ্রিয়তাও আরো তুঙ্গে উঠবে, মানুষের শত্রু হওয়ার দরকার কি? এবার বুঝেন, যদি কিছু কিছু আলেমের কথা আর অনুরোধ এ পর্যায়ে হয় তো সাধারণ মানুষ যাবে কোথায়? এই জন্য এখন অনেকে দেখে ওয়াজ করলেই তো লাভ, টাকা পয়সা বাউন যায়, তো মানুষের বিরুদ্ধে কথা বলে লাভ কি? সুদখোরের বিরুদ্ধে কথা বলে লাভ কি? জেনাকারের বিরুদ্ধে কথা বলে লাভ কি? আব্রাহাম লিঙ্কনের প্রচলিত পুঁজিবাদী কুফুরি গণতন্ত্রের বিরুদ্ধে বলে লাভ কি? এগুলো বললে তো অনেকে আমার বিরুদ্ধ হয়ে যাবে, দাওয়াত পাবো না, আমার মাহফিলের সংখ্যা কমে যাবে, আমার ব্যবসাও কমে যাবে। এই চিন্তা করে বর্তমান সমাজে
অধিকাংশ বক্তারা বর্তমান সমাজের সমস্যা নিয়ে কথা বলে না। ও মুসলমান, আমি তো প্রায় জায়গায় কথাটা বলে থাকি, আর বর্তমান সমাজের শুধু বক্তাদের দোষ নয়, শ্রোতাদেরও বহু দোষ আছে। এর মধ্যে এক নাম্বার সবচাইতে মারাত্মক যে দোষ বা অপরাধ, সেটা হলো বর্তমান শ্রোতারা ওয়াজের পাগল নয়, আওয়াজের পাগল, অর্থাৎ সুরের পাগল। সব সময় খেয়াল রাখবেন, সব সুরের মধ্যে নূর নাই। যদি আপনি সুরের পাগলই হন, তো ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়ার দরকার কি? কারণ আলেমদেরকে দাওয়াত দিলে কালেকশন ঠিকভাবে পাওয়া যায় না, সবাই টাকা পয়সাও দেয় না, কোনো কথা বললেন না, সবাই টাকা পয়সাও দেয় না, অনেক সময় মাহফিলে লসও হয়, লোকসান হয়। যদি সুরের পাগলি হয়ে থাকেন, তো মমতা বাপাকে দাওয়াত দেন। যার নাম শুনলে, কিছু মুরব্বী আছে যারা উঠে বসতে পারে না, মমতাদের নাম শুনলে অন্তত অটোমেটিক ভাবে শক্তি বেড়ে যায়, দাঁড়িয়ে যায়, কালেকশনও কখনো বাধা পড়বে না, টাকা পয়সার স্তূপ হয়ে যাবে। আর যদি বলেন না, ওয়াজের জন্যই আমরা দাওয়াত করি, আয়োজন করি, দাওয়াত দেওয়ার পূর্বে দেখতে হবে যে আলেমের ভিতরে তাকওয়া পরহেজগারি আছে, যে আলেম নিঃস্বার্থভাবে দিনের দিকে তাকাইয়া মানুষের দিকে নয়, বাতিল নাস্তিকের রক্ত চক্ষুকে সে উপেক্ষা, মানুষের হেদায়াতের স্বার্থে মানুষকে দিনের পথ দেখায়, এমন বক্তাই দাওয়াত দেওয়া উচিত। তবে শুনেন, ওয়াজ করতে একটু হলেও এলেমের প্রয়োজন হয়, আওয়াজ দিতে এলেমও লাগে না, আমলও লাগে না। কণ্ঠ যদি ভালো হয়, ইউসুফ, জুলাইকা, কারবালা, হাসান হোসেন, মা ফাতেমার কিসা জানা থাকে, আর আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে এবং দু একটা ছন্দ জানা থাকে, বাস যথেষ্ট। বক্তা এসে আওয়াজ দিয়া যায়, বক্তায়ও খুশি, শ্রোতারাও খুশি, কিন্তু বক্তা কি বলল সে নিজেও জানে না, শ্রোতারা কি শুনল শ্রোতারাও জানে না। ও মুসলমান, দিন দিন ওয়াজ বাড়তেছে, পীরের খেদমত বাড়তেছে, কিন্তু মুসলমানের সংখ্যা কম কেন? যতগুলো সমস্যা, তার মধ্যে একটা সমস্যা হলো কেয়ামতের ভয়াবহতা আমাদের মধ্যে নাই, আমরা উপলব্ধিও করি না। কেয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই, নাকি আপনাদের আছে? কেয়ামতের আলামত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলামত গুলো বলে গেছেন, এই আলামতের মধ্যে ছোট ছোট যত আলামত আছে সব আমাদের মাঝে এখন হাজির। আর নবীজির ভবিষ্যৎবাণী, আল্লাহর প্রতিশ্রুতি বা ওয়াদা কখনো ভঙ্গ হবে না। দুনিয়া সৃষ্টিও হয়েছে, আবার দুনিয়া ধ্বংসও হবে, এতে কোনো প্রকার সন্দেহ আছে? আপনাদের আছে? এবার আপনারা বলেন, আপনারা আওয়াজের পাগল না ওয়াজের পাগল? সবাই উত্তর দেয় নাই, যারা আওয়াজের পাগল তারা উত্তর দেয় নাই, আবার যারা উত্তর দিছে এদের মধ্যে সবাই সঠিক উত্তর দেয় নাই। আপনারাও যে অধিকাংশ মানুষ আওয়াজের পাগল, সে প্রমাণ আমি এখানে দিতে পারি। আমি যদি এভাবে আরো আধা ঘন্টা কথা বলি, পিছন থেকে, মাঠের পিছন থেকে অর্ধেক খালি হয়ে যাবে, কথা বলেন না কেন? আবার যারা দোকানের আড্ডা আছে, চা খাইতেছে, চিন্তা করতেছে, মাইকের আওয়াজ পাইতেছি, দেখি বক্তার সুর কেমন, টান যখন মারবে, ভালো লাগলে মাঠে যাব, না হয় যাব না। আপনারা দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার মাধ্যমে ওয়াজ করান। জোরে বলেন, হ্যাঁ। ওয়াজের মধ্যে যদি কিছু আওয়াজ বা সুর হয়, সেটাকে গোনাজ হিসেবে গ্রহণ করবেন। খবরদার, কখনো বোনাজ ধরতে গিয়া আসল যাতে নষ্ট না হয়। আপনি বোনাজ চান, পুরো বছর আপনি কাজ করতে থাকেন, ডিউটি করতে থাকেন, বছর শেষে অটোমেটিক আপনার ঘরে বোনাজ ঢুকে যাবে। বোনাজের আশায় বসে আছেন, ডিউটি করলেন না, বোনাজও পাবেন না, আসলও পাবেন না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন যাতে আমি কিছু ওয়াজ করতে পারি, বলেন আমিন। আর আমার ওয়াজের জন্য আপনাদের দোয়া একান্ত প্রয়োজন। আমি সব জায়গায় বলি, আল্লাহ যতদূর এনেছেন,
আমার এলেম বা যোগ্যতা দিয়ে আমি এতদূর আসতে পারিনি। যত সম্মান আল্লাহ দিলেন, আমার এমন কোন এলেম বা যোগ্যতা নাই যে যোগ্যতা দিয়ে, যে এলেম দিয়ে আমি এতদূর পৌঁছতে পারি। আমার চালান বা পুঁজি একমাত্র আপনাদের দোয়া, আমার শায়েখদের দোয়া, আমার ওস্তাদ মা বাবার দোয়া। আর আপনাদের দোয়া নিয়েই সামনের দিকে আগাতে চাই মরণ পর্যন্ত। আল্লাহ কবুল করুন বলেন আমিন। ও মুসলমান, আল্লাহ সতর্কবাণী দিলেন, যখন সূর্য আলোকহীন হয়ে যাবে, আলো থাকবে না, একটা সময় আসবে সূর্য কি দিবে না, আলো দিবে না। সূর্যের আলো যদি এক মিনিট বন্ধ হয়, বলেন তো কি জানি বলে সূর্য গ্রহণ লাগে না? এই সূর্য গ্রহণ যখন লাগে, ওই সময়টায় মানুষ অনুভব করে অন্ধকার কাকে বলে। এখন বাতি বন্ধ হয়ে যাবে, অমাবস্যার রাত, এরপরে কিন্তু মানুষ পথ চলতে পারে। কেয়ামতের আগে কত বহু পরিস্থিতি সৃষ্টি হবে, কেয়ামতের পরের কথা বাদ দেন, সেটা সামনে আসবে। কেয়ামতের আগে যে কত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে, ইদা শামসু কুবিরাত, যখন সূর্য আলোকহীন হয়ে যাবে, আল্লাহর গোলাম কেমন অবস্থা হবে একবার চিন্তা কর। যখন সূর্য আর আলো দিবে না, সূর্যের আলো বন্ধ হয়ে যাবে, ওয়াইদান নুজুম কাদারাজ, তারকারাজি নক্ষত্র রাজি যখন তাদের আলো নিষ্প্রভ হয়ে যাবে, তাদের দুর্বলতা এসে যাবে, তাদের মধ্যে আলোর কোন চিহ্ন থাকবে না, তারাও দুর্বল হয়ে যাবে। ওয়াইদাল জিবাল সুজ্জিরাত, আর যখন পাহাড় গুলো ভ্রমণকারী হবে, পাহাড় গুলো চলমান হবে, অর্থাৎ পাহাড় এক জায়গাটা এক জায়গায় থাকবে না, পাহাড় যেখানে আছে সেখানে পাহাড় থাকবে না, পাহাড় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে। ও মুসলমান ইমানদার, একটা পাহাড় দুনিয়ার মানুষ মিলে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাইতে পারবে না, জোরে বলেন শক্তি আছে কারো? কিন্তু কেয়ামতের পূর্ব মুহূর্তে এমন ভাব সৃষ্টি হবে, ওই পাহাড় গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে। মুহাদ্দিসিন মুফাসসিরিন ইকরাম বলেন, শুধু এক জায়গা থেকে যে অন্য জায়গায় চলে যাবে এমন নয়, পাহাড় গুলো তুলো যেমন বাতাস পাইলে উড়তে থাকে, তুলোর কোন স্টেশন থাকে না, ঠিকানা থাকে না, তদ্রুপভাবে পাহাড় গুলো তুলার মতো আকাশের মধ্যে উড়তে থাকবে, পাহাড়ের চিহ্ন পর্যন্ত থাকবে না। কি মনে করেন? ও আল্লাহর গোলাম, চিন্তা ভাবনা করে কদম বাড়াও, আইডিয়া তোমার অন্তরের মধ্যে ভয় ঢুকাও। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হিদায়াতের ওয়াজ করেছেন কোরআনের মধ্যে, ওই হিদায়াতের কথা বলতে যাইয়া আবার আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে সান্ত্বনাও দিয়েছেন, উৎসাহিত করেছেন, আবার মাঝে মাঝে ভয় প্রদর্শন করছেন। যতগুলো জিনিস দিয়া ভয় প্রদর্শন করছেন, তার মধ্যে একটা ভয় প্রদর্শনের বিষয়বস্তু হল কেয়ামত। আল্লাহ মানুষদেরকে সৃষ্টির কথা বলেছেন, নিয়ামতের কথা বলেছেন, আবার কেয়ামতের কথা বলছেন। খবরদার, তোমরা কেয়ামতকে ভুলে যাও না, কেয়ামত কিন্তু হবে, আর কেয়ামতের পর থেকে চূড়ান্ত বিচার হবে। তবে বুঝিও না, ও মুসলমান, মারা যাওয়ার পরে বুঝি আমরা কেয়ামত পর্যন্ত শান্তিতে থাকবো? না না, বরং মারা যাওয়ার পরে মানুষের প্রাথমিক পর্যায়ের একটা হিসাব নিকাশ হয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পর এক আল্লাহর ওলি এক সাহাবী আমিরুল মুমিনিনকে স্বপ্নে দেখলেন, জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনার সাথে কেমন আচরণ করা হয়েছে? হযরত ওমর ডাক দিয়া বললেন, ভাই, আমার ইন্তিকালের পরে যখন ফিরিস্তারা আমার সামনে প্রশ্ন করার জন্য আসল, নবীজি ফিরিস্তাদেরকে ডাক দিয়া বললেন, ও ফিরিস্তারা, তোমরা যেই আল্লাহ সম্পর্কে ওমরকে প্রশ্ন করেছ, সেই আল্লাহকে তোমরা যতদূর চিনো তার চাইতে আমার ওমর বেশি চিনে। কত বড় আল্লাহর ওলি, সীমা আছে কোন? জোরে বলেন না।
এত বড় আল্লাহর ওলি যিনি দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, দশ বছর পরে ওই আল্লাহর গোলাম আবার যদি তোমার কে শব্দ দেখতে পান, আবার জিজ্ঞাসা করলেন ইয়ে আমিরুল মুমিনীন এখন আপনি কেমন অবস্থায় আছেন, আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়া বললেন ও ভাই বলো দুনিয়ার মধ্যে আমি যখন শাসন করলাম আমার শাসন ক্ষমতা যখন ছিল যখন আমি রাজত্ব করেছি বলো আমি মানুষের সাথে কখনো বেইনসাফি করেছি কিনা, কয় না বেইনসাফি করেন নাই, ও মুসলমান কেমন ইনসাফগার ছিলেন জানো, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে মোমবাতি জ্বালায় রাষ্ট্রের বিভিন্ন হিসাব নিকাশ করতেছেন কাগজপত্র দেখতেছেন এমন সময় এক মেহমানের আগমন ঘটে, হে আমিরুল মুমিনীন আমি আপনার সাথে একটা ব্যক্তিগত কথা বলতে চাই, কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুমটা নিভিয়ে দিলেন, মেহমান অবাক হয়ে যায় ডাক দিলেন ও আমিরুল মুমিনীন আমি আপনার সামনে আসলাম একটা মানবতার্ক ব্যাপার আছে, আপনি আলো কেন নিভিয়ে দিলেন, কথা বলতে হলে আলোর প্রয়োজন হয়, আপনাকে যদি দেখতে না পাই তাহলে কিভাবে আলোচনা করব, আলোচনায় মজাও নাই কেন আপনি আলো নিভিয়ে দিলেন, হযরত ওমর দাগিয়া বললেন ভাই আপনি তো আগেই বলেছেন আপনি ব্যক্তিগত ব্যাপারে আলোচনা করবেন, এই মোমবাতি রাষ্ট্রের টাকা দিয়া কেনা, রাষ্ট্রের জনগণের টাকা দিয়া মোমবাতি কিনা, আর এই রাষ্ট্রের টাকা দিয়া মোমবাতি দিয়ে আমি রাষ্ট্রের কাজ করতেছি, আমি ওমরের যদি ব্যক্তিগত কাজ হইত রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে আমি কোনো কাজ করতাম না, কেমন ইনসাফগার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ইনসাফগার ছিলেন, একটা ব্যক্তিগত কাজের জন্য মোমবাতি পর্যন্ত নষ্ট করেন নাই, মেহমান দাঁড়িয়ে বললেন ও নেতা আপনি তো দেশের রাজা একটা মোমবাতি জ্বালাইতেন কৈফিয়ত কেউ আপনার কাছে চাইত না, হযরত ওমর ডাক দিয়া বলল ভাই তুমি যা বলছো সত্য বলছো, দুনিয়ার কেউ যদি নাও দেখে দেখলেও তোমার কাছে কৈফিয়ত চাইতে পারবে না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে যদি একটা কৈফিয়ত চায় আমি ওমরের জবাব দেওয়ার মতো কিছুই থাকবে না, এত বড় আল্লাহর ওলি যিনি দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ পাইলেন তার জমানায় কেমন ভাবে রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, কিভাবে ইসলাম মানার কারণে মানুষের মধ্যে সততার সৃষ্টি হয়েছে, কিভাবে আদর্শ কিভাবে আস্থা সৃষ্টি হয়েছে, একদিন মাত্র তোমার রাজিয়াল্লাহু রাস্তা দিয়ে হাঁটে যান এমন জায়গায় যাবেন চারণভূমির মধ্যে দিয়ে হাঁটেন, কতদূর যাওয়ার পরে পানির পিপাসা লেগে গেল, বিশাল এক চারণভূমি তাকায় দেখেন অনেকগুলো বকরি দেখা যায় রাখাল পাশে বসে আছে, রাখাল একটা বকরি দুধ দোহন করে নিজে পান করলো, হযরত ওমর ডাক দিয়া বলল ও রাখাল ভাই আমাকে একটা বকরি দিবানি একটু দুধ পান করতাম, রাখাল ডাক দিয়া বলেন না সম্ভব না, কয় তুমি যে পান করা আমার অনুমতি আছে, তোমার অনুমতি যদি থাকে আমাকে তোমার অনুমতি থেকে একটু ভাগ দাও, কয় না যাবে না, মালিক আমাকে অনুমতি দিছে কিন্তু অন্য ব্যাপারে কোনো অনুমতি দেয় নাই, হযরত ওমর ডাক দিয়া বললেন ও রাখাল গো যদি তোমাকে অনুমতি না দেয় তোমার উপরে এত বিশ্বাস, তোমার মালিক তোমাকে এত বিশ্বাস করে তুমি একটা বকরি যদি আমাকে দিয়া দাও তোমার মালিক দেখবে না, তুমি তাকে বলবা বনের জঙ্গল জঙ্গল থেকে বন থেকে বনের হিংস্র প্রাণী একটা বকরি ধরে নিয়ে গেছে, তখন তোমারও লাভ হবে আমারও লাভ, আমি একটু দুধ পান করবো বকরিটা নিয়ে যাব তোমাকে কিছু টাকাও দেওয়া যাব, রাখাল ডেকে বললেন আল্লাহর গোলাম আপনি যা বলছেন সত্য বলছেন, আমি যদি আমার মালিককে বলি
একটা বকরির বনের জঙ্গলের হিংস্র প্রাণী নিয়ে গেছে, বিশ্বাস করবে? কৈফন চাইবে না, এতর বিশ্বাস আমাকে করে। কিন্তু আপনার কাছে একটা জবাব চাই, আল্লাহ রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে তখন আমি কি বলব? জাহেলারা কারে দুনিয়ায় এখতিয়ার, মোমেনো বা রায় দুনিয়া দোজখস্ত, কাফেরু বা রায় দুনিয়া জান্নাতাস্ত, আশেকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশেকারা মিল্লাত মাযহাব খুদাস্ত, মিয়ানে আও শেখ মাশুক রামজিস্ত, কিরামান কাতিবিন রাহম খবর নিস, ও আল্লাহ গোলাম এত বড় আল্লাহর উলি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বললেন, ভাই আমি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলাম কোনো বেইনসাবি করছিনি বলে না, কোনো বেইনসাবি করেন নাই, কোনো চুরি ডাকাতি করছিনি না করেন নাই, জনগণের মার আত্মসাত করছিনি না করেন নাই, সুশাসন প্রতিষ্ঠা করেছিলাম কিনা বলে হ্যাঁ করেছেন, জনগণের হক বুঝাই দিয়েছি কিনা বলে হ্যাঁ বুঝিয়ে দিয়েছেন, এই হিসাব দিতে দিতে আমার 10 বছর কাটলো, অর্থাৎ এই 10 বছরে আমি কেবল সেই হিসাব দিয়া শেষ করলাম। তো আপনি আমি কে? ও আল্লাহর গোলাম, হিসাব নিচার করি কদম বাড়াও, কেয়ামতের পূর্বে যদি এত ভয়াবহতা হয় কেয়ামতের উপরে কত ভয়াবহতা আমি জানো। ও মুসলমান, সূর্যটা আজকে আমাদের থেকে 9 কোটি 13 লক্ষ মাইল দূরে আছে, এটা বৈজ্ঞানিকদের কথা, তবে মূল কত দূর তা কিন্তু কেউ জানে না। এরপর সূর্যের মধ্যে 13টা ছিদ্র আছে, একটা ছিদ্র খোলা, বাকি 12টা ছিদ্র বন্ধ আছে, তাও দিকভাবে নয় উল্টোভাবে। সূর্যের মূল আলোটা উপরের দিকে যায়, নিচের দিকে আসে না, মূল তাপ উপরের দিকে যায়। এরপরে দৈনিক 70,000 রহমতের ফেরেশতা ওই এক ছিদ্রের আলোর উপরে, তাপের উপরে দৈনিক 70,000 রহমতের ফেরেশতারা পানি ঢালতেছে। এরপরেও চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্র আমরা সহ্য করতে পারি না, কেয়ামতের ময়দানে কেমন অবস্থা হবে? ও মুসলমান, সূর্য তাপ 9 কোটি 13 লক্ষ মাইল উপরে থাকবে না, মাথার আধা হাত উপরে এসে যাবে। ও মুসলমান, সূর্যের তাপ উপরের দিকে থাকবে না, বরং আমাদের দিকে থাকবে, নিচের দিকে থাকবে। একটা ছিদ্র খোলা নয়, ফুল 13টা ছিদ্র খোলা থাকবে। রহমতের ফেরেশতারা মনের ভুলে এক ফোঁটা পানি ছাড়বে না। ওয়াল্লাহ গোলাম, কেমন অবস্থা হবে জানো? আজকে যারা বিভিন্ন ওয়াজ শুনে কোরআন হাদিসের আলোচনা শোনার পর আমল না করে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন না করে, নবীর আদর্শ মেনে না চলে, কেয়ামতের ময়দানে ওই ভয়াবহতার দিনে বেঈমান নাফরমানদের মাথার চারাগুলো টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ভর্তি থাকবে। ও আল্লাহর গোলাম, ওই বাবা পরিস্থিতির দিকে যদি মাপ পাইতে চাও, এখনই কেয়ামতের ভয়াবহতা শোনার পরে তার থেকে আমাদের রসুলের আদর্শে দিয়ে ফিরতে হবে, ঠিক কি না জোরে বলেন? পাহাড়গুলো পাহাড়ের জায়গায় থাকবে না, পাহাড়গুলো এক এক জায়গায় চলে যাবে, তুলার মতো উঠতে থাকবে। এবং গর্ভবতী উটনিগুলো, যে উটনিগুলো গর্ভবতী হয়েছে সেগুলো উপক্ষিত হবে, সেগুলো অবহেলিত হবে। কারণ একথা বলার কারণ কি? ও মুসলমান, ওই কাফের বেদিনরা গর্ভবতী উটনিকে সবচাইতে বেশি যত্ন করত, এটা ছিল তাদের কাছে বড় দামি সম্পদ, বড় মূল্যবান সম্পদ। কিন্তু কেয়ামতের এমন অবস্থা দেখে, কেয়ামতের আগে এমন অবস্থা দেখে, ওই সমস্ত উটনি পাগল লোকগুলো উটের দিকে খেয়ালও রাখবে না, উটের খবরও রাখবে না, বরং দিক বিদিক ছুটোছুটি শুরু করবে। এটা শুধু উটনি বলার উদ্দেশ্য নয়, মুফাসসিরিন কিরাম বলেন, ও মুসলমান, প্রত্যেকটা মানুষের সবচেয়ে দামি যত জিনিস আছে, প্রত্যেকটা মূল্যবান জিনিস, নিজের প্রিয় জিনিস নিজের কাছে আর ভালো রাখবে না, কেউ কোথায় আছে খবরও নিবে না, কখন কোথায় যাবে, কোন মূল্যবান জিনিসটা কোথায় আছে খবরও থাকবে না, এই হুশ পর্যন্ত থাকবে না। ও
মুসলমান কার মায়ায় পড়লা, কোন মায়ায় পড়ে লাভ হবে না। কেয়ামতের ময়দানে যত অজুহাত দাঁড় করাও না কেন, কোন অজুহাত দিয়া আল্লাহর দরবারে নাজাত পাওয়া যাবে না। যত অজুহাত দাও, তোমার মতো লোক কিন্তু আরো আছে যা আল্লাহকে মানে ঠিক কিনা ধরে পড়েন। ও গরিব তুমি যদি আমার জরুরি বলো, আরে আল্লাহ আমি গরিব ছিলাম, আমার টাকা পয়সা ছিল না, মানুষের বাড়ি কাজ করতে হয়েছে, আল্লাহ ঠিকভাবে নামাজ পড়তে পারি নাই, আমি ঠিকভাবে রোজা রাখতে পারি নাই, ঠিকভাবে দিনের হুকুম মানতে পারি নাই, ঠিকভাবে ওয়াজের মাহফিলে যাইতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন অন্য একজন লোককে আল্লাহ ডাক দিবেন যিনিও মানুষের বাড়িতে কাজ করেছে, যারও কোনো টাকা পয়সা ছিল না। আল্লাহ দেখা দিবেন ওর বান্দা, টাকা দেখ তুই তো পারো নাই, কিন্তু তোর মতো এক বান্দা যাকে আমি আল্লাহ গরিব বানাইছিলাম, সে তো তোর মতো নামাজ বাদ দেয় নাই, রোজা কাজা করে নাই, ইসলামের কোনো বিধি বিধান কখনো অমান্য করে নাই। তখন আর উপায় কি থাকবে? ও বড় লোক ও ধনী, তুমি যদি আল্লাহর দরবারে অজুহাত দাও, আল্লাহ টাকা পয়সা ছিল না, হিসাব নিকাশ করতে করতে নামাজ রক্ত চলে গেছে, আল্লাহ দুনিয়ার লোভে পড়তে হইছে গো, আল্লাহ এত টাকা পয়সা তুমি কেন আমাকে দিলা। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে দাঁড় করে দিল, দেখ আমি আল্লাহ আমার সুলাইমানকে দুনিয়ার সবার চাইতে আমি আল্লাহ ধনী বানাইলাম, এত ধনী যে হইছে দুনিয়াতে এত বড় টাকা পয়সার মালিক আর কেউ হইতে পারে নাই। এরপরেও দেখো আমার সুলাইমান আমার বিধি বিধানের এক কদমও উল্টা কখনো চলে নাই। কি উপায় থাকবে? ও রোগীরা রোগাক্রান্ত হয়ে গেছে, আল্লাহর দরবারে বলবা আল্লাহ এমন রোগ দিছ যেই রোগের কারণে আমি ইবাদত করতে পারি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে দাঁড় করায় দেখাইবেন, ও রোগী দেখো এত রোগ আমি আইয়ুবকে দিছি, পুরো শরীরটা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের রোগের কারণে এমন ভাবে পচন করেছে, শরীরের মধ্যে পোকা জমা হয়ে গেছে, এমনকি জিহ্বার মধ্যে পোকা জমা হয়ে গেছে। ও রোগী তাকে দেখো, এরপরে আমার এই আমার জিকির থেকে বন্ধ হয় নাই, আমার জিকির থেকে বিরত থাকি নাই, আমি আল্লাহর জিকির করছে, আমি আল্লাহর বিধি বিধানের কোন অমান্য করে নাই। ও রোগী তুমি যখন অজুহাত দিবা, এই অজুহাত তখন আর কোনো কাজে লাগবে না। ও গরিব তুমি অজুহাত দিবা, তখন নবীজিকে দাঁড় করা দিবেন, আল্লাহ দেখা দিবেন, ও মুসলমান আমার প্রিয় হাবিব যাকে না বানাইলে আসমান জমিন লৌহ গ্রহ নক্ষত্র ভূমন্ডল নবমন্ডল হাওয়া দুন গন্ধম জান্নাত জাহান্নাম আমি আল্লাহ কিছু সৃষ্টি করতাম না। রহমতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবীন শাফিউল মুজনিবিন সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ যতটা গরিব বানাইলাম, এত বড় গরিব দুনিয়ার আর কেউ হয় নাই। নবী আমার সাত দিন পর্যন্ত না খাইয়া মাঝে মধ্যে খুদার যন্ত্রণায় নবীজির মুখের মধ্যে থেকে রক্ত পর্যন্ত বের হয়ে গেছে, এরপরে নবীজি আল্লাহর বিধান থেকে দূরে সরেন নাই। ও মুসলমান নবীজির পরিবার যত ক্ষুধার্ত ছিল, এত ক্ষুধার্ত দুনিয়ার আর কোন মানুষ ছিল না, শুধু নবীজি একা নন, নবীজির পরিবারে যারা ছিলেন সবাই কিন্তু বেশিরভাগ ক্ষুধার্ত ছিলেন। ওয়াল্লাহ বললাম তখন আল্লাহর দরবারে কোনো জবাব থাকবে না। আজকে দুনিয়ার মধ্যে যত দামি জিনিস আছে, কেয়ামতের ভয়াবহতার অবস্থা দেখে ওই দামি জিনিসগুলোর দিকে মানুষের কোনো গ্রুপক্ষেপ থাকবে না, কোনো লক্ষ্য থাকবে না, তার কোনো দামও দিবে না, কারণ চারদিকে ছুটাছুটি করবে ভয়ের কারণে। যেদিন সেদিন যারা ঈমান আনবে, ও মুসলমান যত ভয় থাকুক না কেন, আসমান জমিন যদি উল্টে যায় কিন্তু আল্লাহর উপরে যদি ঈমান থাকে তার জন্য কোনো বিপদ নাই, তার জন্য আল্লাহ শান্তির জায়গা রেখেছেন জান্নাত। সারে দুনিয়া ও মুখালেফ কুসনেহি নুকসান,
سارے دنیا ہو مخالف کچھ نہیں نقصان ڈر نہیں کچھ غم نہیں کچھ جب خدا رحمان ڈر نہیں کچھ غم نہیں کچھ جب خدا رحمان جدی اللہ غلام ہو سارا پریتھوی جدی الٹ پلٹ ہے جائے جی ویکتی اللہ غلام ہوا جائے تر کو بھی نہ چنتا نہ দুনিয়ার পাগল হয়ে কোন লাভ হবে না, বরং আল্লাহর পাগল হয়ে দুনিয়ার তোর পাগল হয়ে টাকা পয়সার পাগল হয়ে কোন লাভ নাই। আল্লাহর পাগল হয়ে টাকা পয়সা তোমার পাগল হবে, সম্মান পদবীর পাগল হয়ে কোন লাভ হবে না, বরং আল্লাহর পাগল হয়ে সম্মান পদবী তোমার পেছনে পেছনে দৌড়াবে, ঠিক কিনা মুসলমান মেম্বার? وإذا الوحوش حشرت ضبط جنوات شاب جمع করা হবে, ও মুসলমান জানোয়ার কেন জমা করা হবে? কিয়ামতের ময়দানে হিসাব হবে মানুষ এবং জিনের, কিন্তু জানোয়ার কেন জমা করবেন? ও মুসলমান, কিয়ামতের প্রয়োজনীয়তা কি একটা প্রশ্ন আপনারা করতে পারেন? কেয়ামতের দরকার কি আল্লাহ তো দুনিয়ার মধ্যে হিসাব নিকাশ করে বিচার করে আমাদেরকে সব ফয়সালা করে দিতে পারেন? কিন্তু না না, কেয়ামতের একটা প্রয়োজন আছে, কেন জানেন? যদি একজন মানুষ আর একজন মানুষকে খুন করে, শরীয়তের বিধান অনুযায়ী বিচারক কর্তৃক কাজী কর্তৃক তাকেও খুন করা, তাকে কতল করে দেওয়া, যে সে করলে হবে না। যেমন আপনি একজনকে খুন করলেন, আপনাকে আর একজন খুন করলে চলবে না, যদি আপনাকে আর একজন খুন করে তাহলে তার বিচার হবে। মুসলমান, একজন মানুষকে যদি খুন করা হয়, যে খুনি তার বিচার করবে কাজী সাহেব কি বিচার করবে? যদি অন্যায়ভাবে খুন করা হয় তাহলে খুনিকে কাজী সাহেব রায় দিয়া খুনিকেও কতল করে দিবে। কিন্তু একজন খুনি যদি দশজন খুন করে তখন তার বিচার দুনিয়াতে কিভাবে করবেন? এরা জীবনও সম্ভব নয়। এক খুনের অপরাধে কাজী সাহেব তাকে খুন করতে বলল, খুনি খুন করছে কয়টা জোরে বলেন? এক খুনের অপরাধে খুনি কতল হয়ে গেল, বাকি নয়টার বিচার কি লাগবে না? জোরে বলেন, লাগবে। কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই ইনসাফ প্রতিষ্ঠার জন্য কেয়ামত কায়েম করবেন, যেহেতু আল্লাহ সর্বশ্রেষ্ঠ ইনসাফদার। ইনসাফ প্রতিষ্ঠার জন্য কেয়ামত কায়েম হবে। ও মুসলমানগণ, যদি একজন মানুষ দশটা খুন করে কেয়ামতের ময়দানে, বাকি নয়জন খুনিকে দাঁড় করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, ও খুনি তুমি যে খুন করছিলা, অন্যায়ভাবে খুন করছো, এখন এর বিচার বা প্রতিদান তোমাকে বারবার খুন করা হবে না। দুনিয়ার বিচার আর আখিরাতের বিচারের মধ্যে একটা পার্থক্য রয়েছে। দুনিয়ার বিচার এবং আখিরাতের বিচারের মধ্যে একটা ব্যবধান আছে। দুনিয়ার বিচার যদি কেউ পাঁচ টাকা মেরে খায়, দুনিয়াতে তাকে বিচার হবে তুমি তার পাঁচ টাকা দিয়ে দাও, কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন, খুনি দাঁড়াও, তুমি যাকে যাকে খুন করেছো তাকে তাকে তোমার সওয়াব দিয়ে দাও, খুনের বদলে এতগুলো সওয়াব দিতে হবে। পাঁচজনকে খুনের বদলে সওয়াব দিয়ে দিল, এখন খুনি ডাক দিয়া বলবে, আল্লাহ আমার আর কোন সওয়াব নাই, আমি এখন কি দিব? আল্লাহ বলবে, সওয়াব যদি না থাকে তাহলে যাদেরকে খুন করছো তাদের গুনাহ তোমার আমলনামায় নিয়ে যাও। এটা হলো কেয়ামতের বিচারের সিস্টেম। আপনি একবার হক নষ্ট করেছেন, আপনি একবার পাঁচশো টাকা মেরে দিয়েছেন, ও মুসলমান, এই পাঁচশো টাকার বদলে কেয়ামতের ময়দানে যার টাকা মেরে দিয়েছেন তাকে টাকা দেওয়া হবে না। দুনিয়ায় টাকার বদলা টাকা দেওয়া হয়, কিন্তু কেয়ামতের ময়দানে টাকা দেওয়া হবে না, বরং বলা হবে টাকার বদলে যত সওয়াব পায় সব সওয়াব দিয়া দাও, যদি সওয়াব না থাকে তাহলে পাওনাদারের গুনাহ তোমার আমলনামায় নিতে হবে। এবার আরেকটা ইনসাফ প্রতিষ্ঠা করা দরকার। ও আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে কুকুরের একটা স্বভাব আছে, দুর্বল কুকুর যদি অনিচ্ছাকৃত সত্য একটা সবল কুকুরের সামনে পড়ে, তখন বিনা কারণে কোনো কারণ ছাড়াই ওই সবল কুকুর দুর্বল কুকুরের উপরে হামলা চালায়, ঠিক কিনা জোরে বলেন?
ও মুসলমান, ওই দুর্বল কুকুর কিন্তু আর কখনোই সবল কুকুরের বদলা নিতে পারে না। এটা তো ইনসাফ নয়, আল্লাহর কাছে এটাও সহ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য ওয়াইদাল ওহুশ ওহুশিরাত, যখন সমস্ত পশু যখন জানোয়ারকে একত্রিত করা হবে, কেন করা হবে? এই বিচার, এই ইনসাফ প্রতিষ্ঠার জন্য। মুফাসসিরিন ইকরাম বলেন, ওই কুকুর অর্থাৎ সমস্ত পশু জানোয়ারের কিয়ামতি হলো তাদের মৃত্যু, আর কোনো তাদের কিছুই হবে না, মৃত্যুর পরে সব শেষ। কিয়ামতের সময় একটা তাদেরকে উঠাইয়া আবার মৃত্যু দিয়া দিবেন, ওই মৃত্যুই তাদের শেষ, তাদের কোনো নাম নিশানা থাকবে না। বিচারটা কেমনে হবে? ও মুসলমান, এক দুর্বল কুকুর আল্লাহর দরবারে নালিশ করবে, আল্লাহ অমুক সবল কুকুর দুনিয়ার মধ্যে আমাকে কামড় দিয়েছে, আমি তার বদলা নিতে পারি নাই। আল্লাহ জিজ্ঞাসা করবেন কয়টা, যদি বলে দুইটা বা তিনটা পাঁচটা দশটা, আল্লাহ বলবেন তোমাকে যে কয়টা কামড় দিয়েছে তুমি সেই কয়টা কামড় দাও। ওই দুর্বল কুকুর কামড় দিবে, বদলা নেওয়া হয়ে যাবে, আল্লাহ বলবেন তোমরা এখন মাটি হয়ে যাও, শেষ। কিন্তু মানুষের বিচার কিন্তু আলাদা, ঠিক কিনা? মানুষের বিচারের অবস্থা দেখে, আর জানোয়ারের বিচার যখন হবে তখন কাফের বেদীরা ডাক দিয়া বলবে, সেদিন কাফেররা বলবে, আজকে আমরা দুনিয়ার জীবনে আমরা যদি পশু জানোয়ার হইতাম, আজকে আমরা মাটি হয়ে যাইতাম, কোনো ভয় ছিল না, চিন্তা ছিল না। কিন্তু শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরা যখন শ্রেষ্ঠত্বের মর্যাদা রাখতে পারলাম না, তখন জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। কি চিন্তা করতাম, কোন অজুহাত দিয়ে নাজাত পাওয়া যাবে? সম্ভব? ওয়াইদাল বিহার সুজ্জিরাত, আর নদী সাগর গুলো পানি আগুনে পরিপূর্ণ হয়ে যাবে, আগুন দিয়া বদল হয়ে যাবে, সাগরের দিকে তাকাবে কিয়ামতের পূর্ব মূর্তি। ও মুসলমান, জিন এবং মানুষেরা ভারত হয়ে যাবে, জিনেরা মানুষদেরকে বলবে তোমরা দাঁড়াও, আমরা তোমাদেরকে খবর দিতেছি, খবর জানাইতেছি। জিন দ্রুত বেগে বিদ্যুৎ গতিতে সামনে আগাবে, গিয়া দেখবে ওই নদীর মধ্যে, সাগরের মধ্যে আর পানি নাই, সাগরের মধ্যে সাগরটা পুরো অগ্নিকুণ্ড হয়ে গেছে, আগুনে ভরে গেছে। ও মুসলমান ইমানদার, জমিনে কম্পন শুরু হয়ে যাবে, কেমন এমন একটা অবস্থা হবে, আল্লাহর গোলাম দুনিয়ার মানুষগুলো কাজ করতে থাকবে, বাজার করতে থাকবে, মসজিদের মধ্যে নামাজ পড়তে থাকবে, হঠাৎ করে আলো বন্ধ হয়ে যাবে, জমিনে কম্পন শুরু হয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। আর সেদিন, আর সেদিন যেই জাতি, প্রত্যেক জাতি একত্রিত হয়ে যাবে, ওয়াইদান নুফুস জুউইজাত, একই শ্রী জাতিগুলো সব এক জায়গায় করা হবে, একত্রিত করা হবে, যেমন যা মুমিন সব মুমিন এক জায়গায় হয়ে যাবে, কাউকে ডাকতে হবে না, দৌড়াইয়া কারো কাছে যাইতে হবে না, বরং যারা মুমিন তা আলাদা হয়ে যাবে, যা কাফের তা আলাদা হবে, আর যারা মুশরিক তারাও আলাদা হয়ে যাবে, যারা নাস্তিক তারাও আলাদা হয়ে যাবে। তবে যত দল আছে একটা দলের জন্য থাকবে জান্নাত, বাকি সব দলের জন্য হয়ে যাবে জাহান্নাম। কারণ কেয়ামত যখন হবে দুনিয়াতে, তখন যারা উম্মত থাকবে, কয় নবীর উম্মত থাকবে, সে নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতে মুহাম্মদী নবীজির উম্মতদের মধ্যে, মুসলমান উম্মতদের মধ্যে কাতার হবে 73টা, মুসলমানদের মধ্যে কয় কাতার হবে? এই 73 কাতারের 72 কাতার যাবে জাহান্নামে, এক কাতার মাত্র যাবে জান্নাতে।
এই 73 ভাগ 73 ভাগে আলাদা হয়ে যাবে, কাফের সারা কাফের মুশরিক সারা এরা তো আলাদাভাবে জাহান্নামে যাবে, বাকি মুসলমানদের মধ্যে 73টা ভাগ হয়ে যাবে, এর মধ্যে একটা ভাগ যাবে জান্নাতে আর একটা ভাগ আর সব ভাগ যাবে জাহান্নামে। দুনিয়ার মধ্যে আগে যে বলেছিলাম বহু পীর আছে তারা ওই জাহান্নামের ভাগে, বহু আলেম আছে, বহু হাজি আছে, বহু গাজি আছে, বহু ইমাম আছে, বহু আলেম আছে, বহু শরীফ আছে, বহু সৈয়দ আছে, বহু সম্মানী ব্যক্তি আছে, বহু নামাজি আছে, যারা ওই 72 কাতারে থেকে জাহান্নামের মধ্যে যাবে, ঠিক কিনা জোরে বলেন। ওয়াল্লাহ গোলাম আজকে দুনিয়ার মধ্যে মুসলমান দাবি করার পরেও যারা বিভিন্ন অজুহাত দিয়া বলে হুজুর এটা কি পারা যায়, এই জমানায় এটা কি, ওইটা কি সম্ভব, সেটা কি সম্ভব, এই যাদের কাছে সম্ভব নয় তাদের জন্যই হবে জাহান্নাম। যদি জান্নাত এত সহজ হইত উম্মতে মুহাম্মাদির মুসলমানের মধ্যে 72 কাতারে 73 কাতারে এক কাতারে জান্নাতে যাইতো না, 72 কাতারে জান্নাতে যাইতো, যেহেতু জান্নাত পাওয়া কঠিন ও মুসলমান এজন্য 72 কাতারে জাহান্নামে যাবে। যারা মানতে পারবে 100 লোকের মধ্যে একজন লোক আছে যিনি সব হুকুম মেনে চলে। আমাকে একদিন একটা লোক বলেছিল কথার প্রসঙ্গে, ও মুসলমান বৃষ্টির দিনে যখন জমিনের মধ্যে ধান রোপণ করে, করে না বৃষ্টির দিনে ধান রোপণ করে, তখন মানুষ কাঁচা দেয়, আপনাদের এলাকায় বলে গোজ দেয়, অর্থাৎ হাতের উপরে কাপড় উঠাইয়া কাজ করে। আমি তাকে বললাম এটা ঠিক নয়, তখন আমাকে জবাব দিল ভাই আপনি তো কাজ করেন না, আপনি বুঝবেন না, আপনার মতো বহু হুজুর দেখছি যাদের কাপড় আটর উপরে হাতের উপরে উঠে যায়। আমি তাকে ডাক দিয়া বললাম ভাই আপনার মতো কি এমন একজনও নাই যারা কাপড় ভিজাইয়া সতর ঢেকে বড় স্তরক না করে জমিনে কাজ করে কয়ে আছে? আমি কই কতজন আছে? কয়েকশোর মধ্যে একজন পাওয়া বড় মুশকিল। আমি বললাম এটাই সত্য কথা, ওই একজন যাকে পাওয়া যাবে সে হবে জান্নাতি কাতার, বাকি সব যাবে জাহান্নামের কাতারে। এই সমাজে যা সম্ভব নয়, এই পরিবেশে সম্ভব নয়, এখন পারি না এমন অবস্থাতে সম্ভব নয়, এমন যারা বলে বইলা করে না তারাই জাহান্নামি। এমন পরিস্থিতির মধ্য থেকে যারা করতে পারে, যারা জানে, যারা বোঝে, এদের জন্যই জান্নাত। আল্লাহর গোলাম কিয়ামতের ময়দানে, ওই কিয়ামতের সময় যদি মুমিনের কাতারে থাকতে চাও, সময় থাকতে নবীর আদর্শের উপরে আমাদের অটল হতে হবে। রাজি আছেন না সবাই? আরো জোরে বলেন ওয়াইদাল মাউউদাত সুহিলাত, তখন ছোট্ট ছোট্ট শিশুদেরকে প্রশ্ন করা হবে, গর্ভিতাকে যখন তাদেরকে মারা হয়েছিল অথবা কন্যা সন্তান হওয়ার কারণে, তারা কন্যা হওয়ার কারণে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে তাদেরকে যে কতল করা হয়েছিল, মেয়ে হওয়ার কারণে যে তাদেরকে কতল করা হয়েছিল, এই এই ব্যাপারে ওই মেয়েদের কাছে জিজ্ঞাসা করবেন, ওই কন্যাদের কাছে আল্লাহ জিজ্ঞাসিত করবেন, যারা কন্যা সন্তান মেরেছে আল্লাহ রাব্বুল আলামিন এত ঘৃণা তাদেরকে করবেন, তাদের কাছেও প্রশ্ন করবেন না, প্রশ্ন করবেন যাদেরকে হত্যা করা হয়েছে, যাদেরকে কতল করা হয়েছে সেই সমস্ত সন্তানদেরকে। ও মুসলমান ইমানদার, পূর্বেকার জাহিলি যুগে ওই কন্যা সন্তান যদি ভূমিষ্ঠ হইত তাদেরকে কতল করা হত, কারণ কন্যা সন্তান তাদের কাছে লজ্জার বিষয় ছিল, কন্যা সন্তান বড় হবে তারপরে বিবাহ দিবে, তারপরে মেয়ের জামা তার দিয়ে, এটা বড় লজ্জার বিষয়। ওয়াল্লার গুলাম এজন্য কন্যা সন্তানদেরকে তারা কতল করে দিত। এ ব্যাপারে ওই কন্যা সন্তানদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদেরকে কতল করা হয়েছিল কোন অপরাধে? তোমরা ক্ষুধার হয় অভাবের ভয়ে তোমাদের সন্তানদেরকে কতল করিও না, মেরে ফেলো না। এই দুইটা কতলের ধরন দুইটা। দ্বিতীয় যে আয়াত বললাম, এটা অভাবের কারণে অনেক সময় মানুষজন সন্তান গ্রহণ করে না। আবার বড় বড় স্লোগান দেওয়া হয় বাংলার জমিনে। আমি কয়েকদিন আগে বরগুনায় এক মাহফিলে ছিলাম, ওই মাহফিলে স্টেজে একজন চেয়ারম্যান ছিলেন, আমি বয়ান করলাম যদি ইসলামের রীতিনীতি মানা হইত তাহলে দেশের মানুষ
সবচাইতে বেশি শান্তিতে থাকতো। এই কথার পরে যখন বললাম দুনিয়ার মানুষ যে স্লোগান দেয়, দুটির বেশি নয় একটি হলে ভালো হয়, এটা শরিয়াত বিরোধী স্লোগান, এটা নবীর আদর্শ বিরোধী স্লোগান, এর দ্বারা মানুষ আরো বিপদে বেশি পড়ে, ঠিক কিনা জোরে বলেন। আনসারি যখন খানা খাইতে বসলাম উনি আমাকে দেখে বললেন, হুজুর আমাদের সাধনা তো সব শেষ করে দিলেন। আমি বললাম কেন? কয় আমরা এই পরিবার পরিকল্পনা নিয়ে ভাবতেছি এলাকায় এলাকায় কত কষ্ট করতেছে, হাজার হাজার টাকা দিয়া আপনি একটা কথা বলে সব শেষ করে দিলেন। আমি বললাম আমি তো আর শরীয়তের বাহিরে যেতে পারবো না। কয় অন্তত অবস্থা দেখে শরীয়তটা একটু সাইডে রেখে আপনি অবস্থা দেখে একটু কথা বলেন। আমি শরীয়ত সাইডে রেখে কথা বলার কোন সিস্টেমই আমার কাছে নাই, সম্ভবই নয়। আপনি আপনার কাজ করতে থাকেন, কামা তো দানু তুদিনু, যে যতটুকু করবে ততটুকুই পাবে, যে যতটুকু নামবে ততটুকু ভিজবে, সোজা কথা। আমি বয়ান করি, আমি যেভাবে করবো আমি পাবো সেভাবে, আমি যতটুকু করবো আমি পাবো ততটুকু। আপনি যতটুকু করেন আপনি তার চেয়ে বেশি আশা করেন না, খবরদার। আপনি ইসলামের বিধিবিধান পুরোপুরি মানতেছেন না, আবার বলেন আমিও জান্নাতে যাব, এই আশা করাটা আপনার বোকামি, কারণ আপনি তো রসুলের আদর্শ সব মানে নেই না, তাহলে আপনি জান্নাতের আশা করেন কিভাবে? আল্লাহর গোলাম, কি সুন্দর স্লোগান, দুটির বেশি নয় একটি হলে ভালো হয়, সন্তান দেওয়ার মালিক কে? আর জোরে বলেন। যদি বলা হয় কেন এই স্লোগান দাও, কয় জনসংখ্যা বৃদ্ধি পেয়ে গেছে, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, সমাজে অভাব, এই অভাব দূর করতে চায় সন্তান বন্ধ করে। মানুষের অভাব দূর করার মালিক কে? আরো জোরে বলেন। রিজিকের মালিক কে? তাদের পূজারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, সকল ক্ষমতার মালিক কে? জোরে বলেন। দুনিয়ার কোন মানুষ টাকা পয়সা দিয়ে কিছু করতে পারবে না, সন্তান বেশি হলেই যে গরিব হয়ে যাবে এটা ঠিক নয়, মানুষকে ধনী বানানোর মালিক আল্লাহ, গরিব বানানোর মালিক আল্লাহ। নবীজি বলেছেন আমার উম্মতের সংখ্যা তত বেশি হবে, আমি নবী কিয়ামতের ময়দানে তত গর্ব বেশি করব। অথচ বর্তমান উম্মত ও মুসলমান এটা অতি হিন্দু খ্রিস্টানদের চক্রান্ত, কারণ মুসলমানের সংখ্যা যদি বাড়ে ইহুদি খ্রিস্টানদের সাথে মোকাবেলা বেশি হবে, ঠিক কিনা জোরে বলেন। এজন্য একটা কৌশল করো, মুসলমানদের সংখ্যা যাতে না বাড়ে, দুইটা সাকসেস তারা হয়ে গেছে, দুইটা বিষয়ের উপরে তারা সাকসেস হয়ে গেছে, সফলতা অর্জন করেছে। একটা হলো রিজিকের উপরে, আল রিজিকের ব্যাপারে আল্লাহর উপর থেকে আস্থা উঠায় নিছে, দুই নম্বরে মুসলমানদের সংখ্যা যাতে না বাড়ে সেই অবস্থার সৃষ্টি করেছে, ঠিক কিনা? ও মুসলমানি নাম্বার গো, আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাদেরকে কেন মা হয়েছে, অন্যদিকে আল্লাহ নিষেধ করলেন। আপনি যদি বলেন আল্লাহ আমাদেরকে কেউ বলে না, হবে না, আল্লাহ তো জানা দিলেন লা তাকতুলু আওলাদাকুম أولادكم من إملاق او بشو بجمان او من ملي তোমরা অভাবের তারণায় ক্ষুধার কারণে তোমার সন্তানদেরকে জবাই করো না, কতল করো না। রিজিকের মালিক যেহেতু আল্লাহ, এক ডাকাত রাস্তা দিয়া হাঁটে, হঠাৎ করে তার নজর পড়ে যায় তাল গাছের উপরে, তাকায় দেখলো ছোট্ট আকারে একটা পাখি বারবার খাবার নিয়ে তাল গাছের উপরে রাখতেছে। ডাকাতের মনের মধ্যে কৌতূহল জেগে যায়, ডাকাত চিন্তা করলো পাখি এত খাবার কোথায় রাখে, যদি কয়েকটা বাচ্চাও থাকতো এত খাবারের তো প্রয়োজন ছিল না, পাখি তো খাবার জমাও করে রাখে না, আগামীকালকে কি খাবে এই চিন্তা পাখি করে না। যখন ক্ষুধা তাকে খায় ক্ষুধা নিবারণ হয়ে যায়, আর খানা তালাশ করে না, আবার যখন ক্ষুধা লাগে তখন খাবারের তালাশ রাখে, তালাশে নামে। এই পাখি কিসের জন্য এত খাবার রাখে এই চিন্তা করে কৌতূহল ভাঙার জন্য নিজেই তাল গাছের উপরে উঠে যায়, তাল গাছের উপরে উঠে বড় অবাক হয়ে যায়, তাকায় তাকে বিশাল এক অজগর সাপ, দুইটা চক্ষু নয়
ওয়াজাগারের মুখের মধ্যে পুড়ে দেয়, ডাকার চোখের পানি ছেড়ে কান্দে তওবা করে আর বলে আল্লাহ আমার হাতে পাতে শক্তি আছে, তুমি যদি একটা বন্ধু মজুর সবকে পাখির মাধ্যমে খাবার দিতে পারো আল্লাহ আমার তো শক্তি আছে, আর কোনদিন চুরি করবো না ডাকাতি করবো না। আল্লাহ রিজিকের মালিক তুমি আল্লাহ, আমার বিশ্বাস হয়ে গেছে আর কোনদিন চুরি ডাকাতি করবো না। এক মহিলা স্বামী নাই সন্তান পর্যন্ত নাই, কিছু জমিন ছিল মানুষ দেওয়া কথাবার্তায় নিজের বাড়ির সামনে যে জমিন ছিল খবর পাইল সেই জমিনের মধ্যে ফসল খুব ভালো হয়েছে, এজন্য আসরের নামাজের পরে একটা বোরকা পরে পর্দার সাথে ওই জমিনের কাছে গেল, কাছে গেল ফসল দেখার জন্য। কাছে গিয়া ফসল এত সুন্দর হয়েছে এটা দেখে মাওলার দরবারে মাওলার সামনে হাম গাওয়া শুরু করলো, হাম দেবে হাজ মর খোদায়ে পাকের আকে ইমাদাদ মুস্তে খাকেরা আকে দর দঙ্গমিদ উরুহের দাদাজ তুফান জাতু নোহেরা। আল্লাহর দরবারে হামদ বলতেছে কবিতা বলতেছে, হঠাৎ করে একটা আগুনের বৃষ্টি এসে সমস্ত ফসলগুলো আগুন দিয়া পোড়া দিল, কিন্তু মহিলা বিচলিত হন নাই, বরং আরো আবেগ দিয়া আরো আবেগ নিয়া আরো মহব্বত নিয়া আল্লাহর দরবারে হামদ বলতেছে। পাশের থেকে এক লোক এটা লক্ষ্য করেছে, এতক্ষণ হামদ বলতেছিল আল্লাহর প্রশংসা করতেছিল ভালো কথা, কিন্তু এত বড় বিপদ হওয়ার পরেও কেন বিচলিত হলেন না? পিছন থেকে ডাক দিলেন, মা এত বড় বিপদের পরেও তুমি কেন খুশি, কেন হামদ বলতেছ আল্লাহর প্রশংসা করতেছ? মহিলা ডাক দেয়া বলল, রে আল্লাহর গোলাম বলো আমাকে ফসল কে দিয়েছিল? বলে আল্লাহ। ফসল কে পুরাইলেন? বলে আল্লাহ। তাহলে তুমি কেন বোঝো না রে নির্বোধ, রিজিকের মালিক যেহেতু আল্লাহ, ফসল দিয়েছেন তিনি নিয়েছেন তিনি, এখানে আমার চিন্তার কি? চিন্তা নাই, আমার দায়িত্ব ছিল, আমি চেষ্টা করেছি, রিজিকের মালিক যেহেতু আল্লাহ সে চিন্তা তো করবে আল্লাহ, আমাকে খাওয়ানোর মালিক যেহেতু আল্লাহ, আমি আগামীকালকে কি খাবো সেই চিন্তা তো আল্লাহর, সেই চিন্তা আমার নয়। আল্লাহর গোলাম রিজিকের মালিক আল্লাহ, কি চিন্তা করছো? তোমার দুইটা সন্তান, দুইটা সন্তানই তো আবু জাহেল হতে পারে ঠিক কিনা, আর সন্তান যদি বেশি হয়, তোমার পাঁচটা সন্তানের মধ্যে চারটা যদি আবু জাহেল হয়, একটা তো ওয়ারিসাতুল আম্বিয়া হতে পারে। তোমার পাঁচটা সন্তান ঘুরে করবে, দেখাতে করবে, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিবে, তোমার কবরে কষ্ট হবে, আর তোমার একটা মাত্র সন্তান যদি ভালো হয় সে কিন্তু তোমাকে নিয়ে চিন্তা করবে। পাঁচ ওয়াক্ত নামাজের পরে, কোরআনের তেলাওয়াতের পরে, জিকিরের মধ্যে সে মাহফিলের মোনাজাতে তোমার জন্য যখন চোখের পানি সে দোয়া করবে আল্লাহ গুলা, তোমার কবরে যত আজাব থাকবে তোমার সন্তানের দোয়ার সিলায় তোমার কবরে আজাব গুলো সব বন্ধ হয়ে যাবে। আল্লাহর গোলাম একটা সন্তান অন্তত কোরআনের হাফেজ বানাও, কোরআনের আলেম বানাও। আল্লাহর গোলাম তোমার বাড়ির সামনে একটা মাদ্রাসা, একটা সন্তান অন্তত মাদ্রাসার মধ্যে পড়াইয়া। আল্লাহর গোলাম তোমার সন্তান যখন মাদ্রাসার মধ্যে যাইয়া ওই আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে তেলাওয়াত শুরু করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতা গো এই ছোট্ট না আবার এক মাসুম বাচ্চা দেখতে আওয়াজ করতেছে, খবর নিয়ে দেখো তার মা আছে কিনা বাবা আছে কিনা। ফেরেশতা যদি বলে আল্লাহ তার মা আছে বাবা আছে, আল্লাহ বলেন যাও ফেরেশতা যাও, তোমরা লিপিবদ্ধ করে রাখো আমার এই মাসুম বাচ্চার মা বাবাকে আমি আল্লাহ আমার ওলির দপ্তরে নাম লিখা দিলাম। আর যদি মা বাবা না থাকে
জান্নাতের সংবাদ যদি জান্নাতের সুসংবাদ পায় আল্লাহ একটা বলেন ফেরেশতারা তার আমার বান্দাদেরকে জান্নাতে আরো তাদের মাকাম তাদের মর্যাদা বুলন্দ করে দাও আর যদি কবরে আজাব হয় আল্লাহ দাদা বলেন ফেরেশতারা তাড়াতাড়ি তাদের কবরে আজাব বন্ধ করে জান্নাতের বিছানা বিছাও কারণ যেই বান্দা যেই যেই মা বাবার সন্তান আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে বসে গেছে ওই সন্তানের মা বাবার কবরের মধ্যে আজাব দিতে আমি আল্লাহর বড় লজ্জা হয় ও মুসলমান ইমানদার তিনটা বছর যদি কমপক্ষে কিরাতুল কোরআন মাদ্রাসায় পড়ানো হয় লাভ কি আপনার সন্তান কোনদিন যদি ইঞ্জিনিয়ার হয় কোনদিন যদি ডাক্তার হয় অন্তত 20 জন ডাক্তার সেখানে যদি থাকে ইমামতির যোগ্যতা একমাত্র আপনার সন্তানেরই হবে নামাজের নিয়ম কারণ অন্তত ঠিক থাকবে কোনদিন যদি আমল করতে চায় নিয়ম মতো আমল করতে পারবে অন্তত এতটুকু গ্যারান্টি দেওয়া যায় আপনার সন্তান নাস্তিক হবে না 3 বছর যদি কিরাতুল কোরআন নুরানি মাদ্রাসায় পড়ানো হয় আপনার তো লস নাই সময় নষ্ট হবে না এই 3 বছরে তাদেরকে জেনারেল বাংলা ইংরেজি অঙ্ক এতটুকু শিক্ষা দেওয়া হয় চতুর্থ বছর ওয়ানা এসে অটোমেটিক ভাবে আপনার সন্তান স্কুলে গিয়া চতুর্থ শ্রেণীতে ভর্তি হয়ে যেতে পারে ঠিক কিনা ও আল্লাহর গোলাম এজন্য রিজিকের মালিক যেহেতু আল্লাহ রিজিকের চিন্তা করবেন আল্লাহ আপনি রিজিকের চিন্তা করিয়া ও অভাবের তারণায় আপনার সন্তানকে গর্ব থাকতে কতল করা যাবে না এবার আসি জাহিলি যুগের কথা ও মুসলমান জাহিলি যুগে কন্যা সন্তানদেরকে দাফন করা হতো জ্যান্ত দাফন করা হতো আহ এই দাফন বন্ধ হয়েছে ইসলামের আদর্শ যখন বাস্তবায়িত হয়েছে নারীর অধিকার দিয়েছে একমাত্র ইসলাম ঠিক কিনা জোরে বলেন এখন যারা নারীদের পক্ষে আন্দোলনে নামো নারীর অধিকারের কথা বলা আর যারা বিরুদ্ধ করো আর বলে বল্লারা ইসলাম নারীদেরকে চাঁদ দেয়ালের মধ্যে রাখছে না না ওই জাহিলি যুগের সময় তোমরা কোথায় ছিলা বরং তোমরা তো জাহিলি যুগটাকে প্রতিষ্ঠিত করতে চাও ঠিক কিনা নারীদেরকে যারা রাস্তায় নামাইতে চায় ওরা নারীর অধিকার দিতে চায় না বরং নারীদেরকে রাস্তার মধ্যে নামায় ইচ্ছা মতো উপভোগের সামগ্রী বানাতে চায় ও মুসলমান সেদিন নারীর অধিকার দিয়েছিল নারীর মর্যাদা দিয়েছে ইসলাম ঠিক কিনা জোরে বলেন ইসলাম যারা মানে ইসলাম যাদের মধ্যে আছে ইসলামের রীতিনীতি আছে খবর নিয়ে দেখো ওই মহিলাদের মতো সম্মানী আর কেউ নাই বর্তমানে আগে দেখা যাইতো মহিলারা যদি বাসের মধ্যে উঠে যুবকরা সিট ছেড়ে বা অন্য পুরুষ সিট ছেড়ে মহিলাদেরকে বসতে দিত এখন এই সংখ্যাটা বাড়ছে না কমছে জোরে বলেন মহিলাদেরকে দেখলে সম্মান করে কিন্তু একজন মাওলানার বউ বা পদ্মাসীর মহিলা বোরকা পরা যদি ওঠে এখনো সে সম্মান পায় কিনা আরো জোরে বলেন এ বিষয়ে কিছু আলোচনা করার ইচ্ছা ছিল কিন্তু সময় হবে না বিদায় এ বিষয়ে আলোচনাও করতে পারলাম না মুসলমান ইমানদার তবে এতটুকু কথাই বলি যদি নারী পুরুষের সমান অধিকার হয় এই স্লোগান দেওয়া যায় নারীদের পক্ষ থেকে যারা দেয় আবার পুরুষদের পক্ষ থেকে দরদি হইয়া যারা দেয় এরা আসলেই কেউ নারীদের পক্ষের নয় মহাসমাদানে বিশাল ভাষণ দিয়া গেল নারী পুরুষের সমান অধিকার চাই নারীরা পুরুষের অধীনে থাকবে না স্বামীর ঘরে আবদ্ধ থাকবে না নারীরা নিজের পায়ে দাঁড়াবে বাসন টাসন দিয়া বাড়িতে চলে গেল বিবিকে ডাক দিছে মাথায় তিল মালিশ কর তিল মালিশ করতেছে এখন বলতেছে আজকে তো বক্তৃতা দিয়া তোমাদের অধিকার বাড়াইয়া দিলাম সম্মান বাড়াইয়া দিলাম বিবি জিজ্ঞাসা করে কিভাবে আগামী কালকের থেকে রাস্তায় নামবা মাটি কাটবা মাথায় ইটা নিয়া অন্য জায়গায় নিবা ইটা ভাঙবা বিবি বলতেছে হায় হায় এটা কেমন অধিকার দিলা ঘরের মধ্যে বসে আরামে রান্না বান্না করবো ছেলে সন্তান লালন পালন করবো তুমি এটা কেমন অধিকার দিলা কয় বুঝলি না যা এই বক্তব্য দিয়া নোবেল পুরস্কার পাইলাম তুই আমার বিরুদ্ধে কথা বলো যা ঘুমা শরীর কেলাম তো আমাকে একটু ঘুমাইতে দে ফজরের পরে ঘুমের থেকে জেগে নাস্তা করে হসপিটালে চলে গেল শরীরটা ক্লান্ত বাসন দেওয়া তার সাধারণ বিষয় নয় সাধারণ কাজ নয় অনেক কষ্টের ব্যাপার
ডাক্তারের কাছে গেল, জিজ্ঞাসা করছে নাস্তা করছেন, কয় হ্যাঁ, কয় তাহলে হবে না, ডায়াবেটিস হতে পারে, খালি পেটে প্রসাব করে বোতল ভরে রাখবেন, আগামীকালকে সকালে নিয়ে আসবেন, পরীক্ষা করে দেখতে হবে। নেতায় পরের দিন সকালে ঘুম থেকে জেগে বোতল ভরে রাখলো, চিন্তা করলো 10টা 11টায় ক্লিনিক খুলবে, তখনই যাবো, একটু ঘুমায় নেই। অধিকাংশ মহিলা ফজরের নামাজের পরে ঘর ঝাড়ু দেয়, নেতার বউ আজকে ঘর ঝাড়ু দিছে, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো ঝাড়ুর মাথায় বেজে বোতল পড়ে গেছে, প্রসাবও সব শেষ। নেতার বিবি চিন্তা করতেছে সর্বনাশ, কি করা যায়, যদি জানাই তো মাথার চুল একটাও থাকবে না হয়তো, তবুও জানাইতাম বিবেক করতে গা গোডাউন তো খালি, তো প্রসাবেরই তো দরকার, নো টেনশন, বোতল ভরে রাখলো। নেতা নিশ্চিন্তে বোতল নিয়ে ক্লিনিকে চলে গেল, ডাক্তার পরীক্ষা করলো, পরীক্ষা করে যখন রিপোর্ট হাতে আসলো, রিপোর্টের দিকে তাকায় একবার, আর একবার নেতার দিকে তাকায়, চোখ দুটো বড় বড় হয়ে গেছে। নেতা ডাক দেয়া বলতেছে, ডাক্তার সাহেব সমস্যা কি বড়, কথা বললেন না, ফ্যানের নিচে সোফায় বসেন, নড়াচড়া করা যাবে না, নেতার অবস্থা হালুয়া টাইট ফুল, নেতার হালুয়া টাইট হয়ে গেছি। ও ডাক্তার সাহেব কি হয়েছে তাড়াতাড়ি বলেন, আর সহ্য হয় না, ডাক্তার ডাক দেয়া বলে বেশি কিছু নয়, মাত্র 9 মাস, নেতা ডাক দেওয়া বলে কি করতে হবে কিছুই তো বুঝি না, পাগল পাগল হইয়া বাড়ির দিকে একটা দৌড় দিছে, বিবিকে গিয়া বলে, বিবি কি করতে হয় তাড়াতাড়ি বল, ডাক্তার বলছে 9 মাস মনে হয় আর বাঁচতে পারবো না, বিবি ডাক দেওয়া বলে একটা 9 মাসেই শেষ, কি ব্যাপার ঠাট্টা করো নাকি, কয় কেন ঠাট্টা করো, তুমি তো বলো আমাদের অধিকার দিছো সবার অধিকার, আমি তো 3টা 9 মাস পার করেছি, তোমার তো কেবল একটা চলতেছে, আরো বাকি 2টা 9 মাস আছে, আমার 3টা 9 মাস যেহেতু হয়ে গেছে, তোমার যখন 3টা 9 মাস পরিপূর্ণ হবে তখনই তোমার আমার সমান অধিকার প্রতিষ্ঠিত হবে। ও স্বামী তোমার পেটের মধ্যে ব্যথা করে নিয়ে করে না ব্যথা করে না, ও স্বামী জানো আমার 1টা 9 মাস কেমন গেছে, 1-1 দিন মনে হয়েছে, 1-1 9 মাস, ঘটনা খুলে বলল বলল, ঘটনা খুলে বলে বলল, স্বামী গো তোমার পেটে কোনো বাচ্চা নাই, আসলে ঘটনাটা এভাবে হয়ে গেছে স্বামী, তবে একটা কথা বলি নিরপেক্ষভাবে একটা জবাব দাও, ইসলাম যে অধিকার নারীদেরকে দিছে তোমরা কোনদিন সে অধিকার দিতে পারবা না। স্বামী বা নেতা ডাক দেয়া বলে, বিবি গো ইসলাম নারীদেরকে কি অধিকার দিছে বলো, এবার বিবি ডাক দেয়া বলে, স্বামী তোমরা জুমার নামাজে মসজিদে যাও, কিন্তু আমাদের মসজিদে যাইতে হয় না, ঘরের মধ্যে বসে যদি ওয়াক্তে নামাজ পড়ি জুমার সওয়াব পাই, ও স্বামী তোমরা যদি শহীদ হইতে চাও যুদ্ধের ময়দানে যাইয়া প্রতিপক্ষের আঘাতে ক্ষত বিক্ষত হইয়া যদি মারা যাও তাহলেই তোমরা শহীদের মর্যাদা পাও, কিন্তু আমাদের যুদ্ধের ময়দানে যাইতে হয় না, আমরা যদি সন্তান গর্ভে লালন পালন করি, সন্তান যখন ভূমিষ্ঠ হয় আমরা সন্তানকে যদি দুধের পান দুধ পান করাই, আমরা মুহূর্তে মুহূর্তে তোমাদের ওই শহীদের মর্যাদার যেভাবে যুদ্ধ করে পাই, আমরা মুহূর্তে মুহূর্তে এরকম এক একজন শহীদের মর্যাদা পাই, ও স্বামী বলো এমন মর্যাদা তোমরা দিতে পারবা নি, স্বামী বলে না পারবো না, তাহলে স্বামী হাতে পায়ে ধরে বলি স্লোগানের ভুল পাল্টাইয়া, এখন বিষয়বস্তু পাল্টাইয়া, এখন থেকে স্লোগান দাও, নারীর অধিকার যদি দিয়ে থাকে, নারীর মর্যাদা যদি দিয়ে থাকে, একমাত্র ইসলাম দিয়েছে, একমাত্র কোরআন দিয়েছে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার গো, ওই জাহিলি যুগে কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করা হইত, নবীজির একজন প্রিয় সাহাবি দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে ঘটনা বর্ণনা করতেছে, আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ভয় অন্তরের মধ্যে নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি গো, ও আল্লাহর রাসূল, আমি মুসলমান হইতে চাই তবে ভয় ভীতি সন্তুষ্ট হয়ে রয়েছি,
আমি এমন গুনাহ করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন গুনাহ থেকে মাফ করে দেন। আমি তো জাহেলী যুগের মানুষ, আমার নিজের হাতে আমার অনেকগুলো কন্যা জবাই করেছি, অনেকগুলো কন্যা জান্ত দাহন করেছি, কোনদিন মনের মধ্যে ভয় হয় না। আমি আমি সব শেষে যে কন্যাটা দাফন করেছি সেটার ব্যাপারে আমার এখনো ভয় হয়, আমার মনের মধ্যে এখনো সেটা নিয়ে বড় ভয়। নবীজি ডাক দিয়া বললেন, কারণ কি কি ব্যাপার, কেমনে দাফন করেছে একটু বলো। দাইয়া কলবি চোখের পারিশ্রমিক কান্দে আর দিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমার যখন লাস্টের সন্তান হয় এই সন্তানটা দেখতে বড় সুন্দরী হয়েছিল, বড় উপযোগী ছিল, আমার বিবির মনে বড় চিন্তা ছিল এই সন্তানকে আমি আগের সন্তানের মতো দাফন করে দিব, এই ভয় লুকাইয়া সেই কন্যা সন্তানটাকে তার মামার বাড়ি পাঠিয়ে দিল, নানুর বাড়ি পাঠিয়ে দিল। সেখানে 12-14 বছর পর্যন্ত ললিত মলিত হয়, দেখতে এত সুন্দরী হয়েছে যে কোনো মানুষের দেখলেই বড় মায়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, তখন তার মা চিন্তা করলো, এত সুন্দর একটা মেয়েকে তার বাবার কাছে যদি পরিচয় দেই আর কোনদিন জবাব করতে পারবে না, দাফন করতে পারবে না। এই চিন্তা করে আমার বিবি যখন আমার মেয়েটাকে বাড়িতে নিয়ে আসে, আমি তাকে দেখেই পাগল হয়ে যাই, তার প্রতি আমার মায়া জমে যায়। আমার বিবি যখন দেখলো মেয়ের প্রতি আমি দুর্বল হয়ে গেছি, আমার বিবি ডাক দিয়া বললো, স্বামী গো, যেই মেয়েটাকে তুমি এত আদর করো, যেই মেয়েটার প্রতি তোমার এত ভালোবাসা জমে গেছে, যেই মেয়েটার স্থান তোমার মেয়েটার পরিচয় জানো? আমি ডাক দিয়া বললাম, না জানি না। তখন আমার বিবি ডেকে বললো, স্বামী গো, এই মেয়েটা কিন্তু তোমার একমাত্র সন্তান, আমি বিশ্বাস করতে পারি নাই, সব ঘটনা খুলে বলার পর বিশ্বাস করলাম, হা এটাই আমার মেয়ে। তখন আমি চিন্তা করলাম, না একেও তার দাফন করা যাবে না, কারণ মেয়েটা যেহেতু সুন্দরী হয়েছে, মেয়েটার ভালোবাসা যেহেতু আমার অন্তরের মধ্যে ঢুকে গেছে, না তাকে আমি লালন পালন করব। কিন্তু যখন বাহিরে নামলাম, আমার বন্ধু বান্ধবের পড়াশোনা সহ্য করতে পারলাম না, নিজেকে বড় লজ্জিত পাইলাম, নিজেকে বড় দুর্ভাগা মনে হয়, নিজে বড় লজ্জিত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, সমস্ত ভালোবাসার মায়া আদর এক পাশে রাইখা, আমি তার মাকে একদিন ডেকে বললাম, বিবি গো, মেয়েটাকে সাজাইয়া দাও, আমি তাকে নিয়ে তার নানার বাড়ি যাব। আমার দিন বড় আনন্দিত হয়ে গেছে, মেয়েটাকে সুন্দরভাবে নিজের মনের মতো করে সাজা দিল। আমি যখন মেয়েটাকে নিয়ে রওনা হই, যতদূর পর্যন্ত আমাদেরকে দেখা গেছে, মেয়ের মা আমাদের পথের দিকে তাকাচ্ছে না, চোখের পানি সে কাঁদছে শুধু আনন্দে। আজকে মেয়েকে নিয়ে আমার স্বামী আমার বাবার বাড়ি যায়, এমন দৃশ্য তো জীবনে দেখি নাই, এই এলাকার মধ্যে প্রথম দেখলাম কন্যা সন্তান নিয়ে বাবা বেড়াতে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এরপরে যখন আমি সন্তানকে নিয়ে আমার শ্বশুর বাড়ি এলাকা ছেড়ে অন্য রাস্তার দিকে যাই, আমার মেয়েটা পিছন থেকে ডাক দিছে, বাবা, নানার বাড়ির রাস্তা তো এটা নয়, তুমি আমাকে কোথায় নিয়ে যাও? আমি একটা ধমক দিয়া বললাম, বেশি কথা বলিস না, তুই সেদিনকার মেয়ে কয়টা পথ চেন, আমি অনেক পথ চিনিয়ে পথ নিয়ে যাওয়া যায়। এরপরে কত দূর যাওয়ার পর একটা জঙ্গলের মধ্যে আমি রশি রেখেছিলাম, কোদাল রেখেছিলাম, সেগুলো যখন হাতের মধ্যে নিলাম, আমার মেয়েটা ডাক দিয়া বলল, বাবা, রশি দিয়া কি করবা, কোদাল দিয়া কি করবা? আমি তাকে ডাক দিয়া বললাম, কাজে লাগবে, আরো কত দূর নির্জনে রাখা গেলাম সামনে আগাইয়া, আমি যখন কোদাল দিয়া করতো
খনন করতে লাগলাম, আমার মেয়েটা বুঝতে পারছে, ডাক দিছে বাবা গর্ত কেন করো, জানুর বাড়ির কাছে মামাদের কাছে খবর শুনতাম, তোমার সন্তান হইলে জ্যান্ত দাফন করতারে বাবা, আজকে যদি তোমার মনের মধ্যে এমন কোন নিয়ত থাকে ও বাবা মাফ করে দাও, কোনদিন তোমাকে আমি বাবা বলে পরিচয় দিব না। ও বাবা আর মা কিন্তু সহ্য করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবার মেয়ে যখন চিল্লা পাল্লা শুরু করলো, ওই রশি দিয়া নিজের হাতে নিজের কন্যার হাত পা বেঁধে আমি পাশে শোয়ায় রাখলাম, মেয়েটা চোখের পানি ছেড়ে কাছে আর কাকুতি বিরতি করে ডাক দিছে বাবা, ও বাবা আমাকে মাফ করে দাও, ক্রোধে তোমার বাড়ি যাব না, আমি কোনদিন তোমাকে বাবা বলে পরিচয় দিব না। কিন্তু আমি তার কোনো কথাই শুনলাম না গো, আমি তাকে একটা ধাক্কা মেরে ওই কবরের মধ্যে গর্তের মধ্যে ফলাই দিলাম। এরপর যখন তার বুকের উপরে মাটি দেওয়া শুরু করে আমার সন্তানটা চোখের পানি ছিল আমাকে বাবা 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 বলে কামছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কোন তাকে এই জ্যান্ত দাফন করে বাড়ির দিকে আসি, আমার কাছে মনে হয়েছে আমার সন্তানটা এখন আমাকে বাবা বাবা বলে ডাকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি বলবো দুঃখের কথা, আমি এখনো সেই সন্তানের বাবা বাবা ডাক শুনতে পাই, আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, বসতে পারি না, চলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন, এত বড় গুনাহ আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, আল্লাহর গুনাহ এমন ঘটনা শুনে নবীজিও আমার চোখের পরে ছেড়ে কান্দায় আর ডাক দেয়া বলে, দায়িত্ব করবি এত নিষ্ঠুর কি করে বাবা হইতে পারেনি, আরে বাবা তো দূরে কয়া দূরে, আর কোন বা তুমি এত নিষ্ঠুর হইতে পারে না, তুমি বাবা হইয়া কেমন এত নিষ্ঠুরতম কাজ করলা, তবুও দেখ।